নয়নচারা সৈয়দ ওয়ালিউল্লাহ। ঘনায়মান কালো রাতে জনশূন্য প্রশস্ত রাস্তাটাকে ময়ূরাক্ষী নদী বলে কল্পনা করতে বেশ লাগে, কিন্তু মনের চরে যখন ঘুমের বন্যা আসে তখন মনে হয় ওটা সত্যি ময়ূরাক্ষী। রাতের নিস্তব্ধতায় তার কালো স্রোত কলকল করে, দূরে আধারে ঢাকা তীর রেখা নজরে পড়ে একটু একটু, মধ্য জলে ভাসন্ত জেলে ডিঙ্গুলোর বিন্দু বিন্দু লালচে আলো, ঘন আধারেও সর্বংসহা আশার মতো মৃদু মৃদু জলে। তবে ঘুমের স্রোত সরে গেলে মনের চর শুষ্কতায় হাসে, ময়ূরাক্ষী কোথায় ময়ূরাক্ষী। এখানে তো কেমন ঝাপসা গরম হাওয়া, যে হাওয়া নদীর বুক বেয়ে ভেসে আসে সে হাওয়া কি কখনো অত গরম হতে পারে। ফুটপাতে ওরা সব এলিয়ে পড়ে রয়েছে, ছড়ানো খড় যেন। কিন্তু দুপুরের দিকে লঙ্গরখানায় দুটি খেতে পেয়েছিল বলে তবু তাদের ঘুম এসেছে, মৃত্যুর মতো নিঃসার নিশ্চল ঘুম। তবে আমুর চোখে ঘুম নেই, তবু কখনো কখনো কুয়াশা নাবে তন্দ্রায়, এবং যদি বা ঘুম এসে থাকে সে ঘুম মনে হয় দেহে, মন তার জেগে রয়েছে চেনা নদীর ধারে, কখনো কল্পনায় কখনো নিশ্চিত বিশ্বাসে, এবং শুনছে তার অবিশ্রান্ত মৃদু কলস্বর। আর দূরে জেলে ডিঙ্গিগুলোর পানে চেয়ে ভাবছে, ভাবছে যে এরই মধ্যে হয়তোবা ডিঙ্গির খোদল ভরে উঠেছে বড় বড় চকচকে মাছে, যে চকচকে মাছ আগামীকাল চকচকে পয়সা হয়ে ফিরে ভারী করে তুলবে জেলেদের টাক। আর হয়তোবা কি হয়তোবা, কিন্তু ভুতুনিটা বড় কাশে, খক 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 খ খ খ, একবার শুরু হলে আর থামতে চায় না, কেবল কাশে আর কাশে। শুনে মনে হয় দম বন্ধ না হলে ও কাশি আর থামছে না, তবু থামে আশ্চর্যভাবে, তারপর সে হাঁপায়। কাশে কখনো বা ঘুমের মধ্যে কেঁদে ওঠে, অথচ ঘুম লেগে থাকে জোকের মতো, ভূতনির ভাই ভূত কাশে না বটে, তবে তার গলায় যেমন ঘর ঘর আওয়াজ হয় একটানা, যেন ঘুমের গাড়িতে চেপে স্বপ্ন চাকায় শব্দ তুলে সে কোথায় চলেছে যেন চলেছেই। তাছাড়া সব শান্ত নীরবতা পাখা গুটিয়ে নিশ্চল হয়ে রয়েছে, আর জমাট বাঁধা ঘনায়মান কালো রাত্রি পর্বতের মতো দীর্ঘ বৃহৎ ও দুর্লঙ্ঘ। ভুতুনিটা এবার জোর আওয়াজে কেশে উঠল বলে আমুর মনের কুয়াশা কাটল, সে ভরা চোখে তাকালো উপরের পানে, তারার পানে, এবং অকস্মাৎ অবাক হয়ে ভাবল ওই তারাগুলি কি সে বাড়ি থেকে চেয়েছে দেখত, কিন্তু সে তারাগুলোর নিচে ছিল ঢালা মাঠ, ভাঙা মাটি, ঘাস, শস্য আর ময়ূরাক্ষী। আর এ তারাগুলোর নিচে খাদ্য নেই, দয়ামায় নেই, রয়েছে শুধু হিংসা বিদ্বেষ নিষ্ঠুরতা অসহ্য বৈরিতা। কিন্তু তবু ওরা তারা, তাদের ভালো লাগে, আর তাদের পানে চাইলে কি যেন হঠাৎ সমস্ত কিছু ছাপিয়ে বিপুল বাহু মেলে আসে, কিন্তু যা এসেছিল মুহূর্তে তা সব শূন্য রিক্ত করে দিয়ে গেল, কিছু নেই, শুধু ঘুম নেই। কিন্তু তাই যেন কোথায় যেতে হচ্ছে করছে, নদীতে জোয়ার না ভাটা, মনে হচ্ছে ভাটা, এবং এ ভাটাতে ভেসে যাবার প্রবল ইচ্ছে হচ্ছে তার। সে ভেসে যাবে, যাবে প্রশস্ত নদী তাকে নিয়ে যাবে ভাসিয়ে দূরে, বহু দূরে। কোথায় গো, যেখানে শান্তি সেইখানে, কিন্তু সেই শান্তিকেই বিস্তৃত বালুচরের শান্তি। তবে এখানে মানুষের পায়ের আওয়াজ হয়, আর এখানে শহর, মন্থর গতিতে চলা এক জোড়া পায়ের আওয়াজ ঘুরে আসছে গলি দিয়ে, এবং নদীর মতো প্রশস্ত এই রাস্তায় সে যখন এলো তখন আমু বিস্মিত হয়ে দেখল যে লোকটির মধ্যে শয়তানের চোখ জ্বলছে।
আর সে চোখহীনতায় ক্ষুদ্রতম ও ক্রোধে রক্তবর্ণ। হয়তোবা সেটা শয়তানের চোখ নয়, হয়তো শুধুমাত্র একটা বিড়ি। তাহলে অদৃশ্য প্রায় কালো শয়তানের হাতে বিড়ি, যেটা দুলছে কেবল তার হাতের দোলার সাথে। শয়তানকে দেখে বিস্ময় লাগে, বিস্ময়ে চোখ ঠিকরে যায়, ঘন অন্ধকারে তাতে আগুন ওঠে জ্বলে। তবু শুধু এই বিস্ময় ভয় করে না একটুও, বরঞ্চ সে যেন শয়তানের সাথে মুখোমুখি দেখা করবার জন্য অপেক্ষমান। তাছাড়া রাস্তার অপর পাশের বাড়িটার একটি বন্ধ জানালা থেকে যে উজ্জ্বল ও সরু একটা আলোরেখা দীর্ঘ হয়ে রয়েছে, সে আলোরেখা যখন গতিরুদ্ধ স্তব্ধতা, তখন শয়তানের হাতে আগুন জ্বলতে দেখলে আরও ক্রোধ হয় মানুষের। আগুনটা দুলছে না তো, যেন হাসছে। আমরা যখন ক্ষুধার যন্ত্রণায় ককায়, তখন পথ চলতি লোকেরা যেমন আলাদা অপরিচিত দুনিয়ার কোনো অজানা কথা নিয়ে হাসে, এও যেন তেমনি হাসছে। কিন্তু কেন হাসবে? দীর্ঘ উজ্জ্বল সে রেখাকে তার ভয় নেই, জানে না সে যে ওটা ক্ষুধার দৃষ্টি, অকম্পিত দ্বিধাশূন্য ঋজদৃষ্টি। তবু আলো কণা হাসে, হাসে কেবল, পেছনে কালো শয়তান কালো রঙে হাসে। তা হাসুক, আলাদা দুনিয়ায় হাসুক, কারো কোনো আপত্তি নেই। কিন্তু এই দুনিয়ায়, যে দুনিয়ায় ঘর ছেড়ে লোকেরা কালো নদীর ধারে ধারে পড়ে রয়েছে ভাটির টানে ভেসে যাবে বলে, সে দুনিয়ায় তাকে সে হাসতে দেবে না, দেবে না। তবু কালো শয়তান রহস্যময়ভাবে এগিয়ে আসছে, শূন্য ভাসতে ভাসতে যেন এগিয়ে আসছে ক্রমশ। এসে কি আশ্চর্য, আলো রেখাটাও পেরিয়ে গেল নির্ভয়ে, এবং গতিরুদ্ধ দীর্ঘ সে রেখা বাধা দিল না তাকে। মৃত গতির পানে চেয়ে নদীর বুকে তারপর নাবল কুয়াশা, আমুর চোখে পরাজয় ঘুম হয়ে নাবল, পরাজয় মেনে নেয়াতে ও যেন শান্তি। রোদ দগ্ধ দিন খরখর করে, আশ্চর্য কিন্তু একটা কথা, শহরের কুকুরের চোখে বৈরিতা নেই, এখানে মানুষের চোখে এবং দেশে কুকুরের চোখে বৈরিতা। তবু ভালো, ময়রার দোকানে মাছি বউ বউ করে, ময়রার চোখে কিন্তু নেই ননী কোমলতা, সে চোখময় পাশবিক হিংস্রতা, এত হিংস্রতা যে মনে হয় চারধারে ঘন অন্ধকারের মধ্যে দুটো ভয়ঙ্কর চোখ ধক ধক করে জ্বলছে, যেমন করিম মিয়ার মুখ দিয়ে সেদিন ফিনকি দিয়ে ছুটেছিল রক্ত। তবে মেয়েটার গলা নেচেটা সাদা, এত সাদা যে মনটা হঠাৎ স্নেহের ছায়ায় ছুটে গিয়ে উপুর হয়ে পড়বার জন্য খাঁ খাঁ করে ওঠে। মেয়েটি হঠাৎ দুটি পয়সা দিয়ে চলে গেল রক্ত ঝলকিয়ে। কিন্তু একটা কথা, ও কি ভেবেছে যে তার মাথায় সাজানো চুল তারই? আমুকি জানে না আসলে ও চুল কার? ও চুল নয়নতারা গায়ের মেয়ে, ঝিরার মাথার ঘন কালো চুল। কিন্তু পথে কত কালো গো, অদ্ভুত চাঞ্চল্যময় অসংখ্য অগণতি মাথা, কোন সে অজ্ঞাত হাওয়ায় দোলায়িত এ কালো রঙের সাগর। এমন সে দেখেছে শুধু ধান খেতে, হাওয়ায় দোলানো ধানের ক্ষেতের সাথে এর তুলনা করা চলে? তবু তাতে আর এতে কত তফাত, মাথা কালো, জমি কালো, মন কালো, আর দেহের সাথে জমির কোনো যোগাযোগ নেই। ওধারে একটা দোকানে যে ককারি কলা ঝুলছে, সেদিক পানে চেয়ে তবু চোখ জুড়ায়, ওগুলো কলা নয় তো, যেন হলুদ রঙার স্বপ্ন ঝুলছে, ঝুলছে দেখে ভয় করে, নিচে কাদায় ছিঁড়ে পড়বে কি হঠাৎ। তবু শঙ্কা ছাপিয়ে আমুর মন ঊর্ধ্বপানে মুখ করে কেঁদে ওঠে, কোথায় গো, কোথায় গো নয়নচারাগা? লাল পেরে শাড়ি ঝলকাচ্ছে, রক্ত ছুটছে, যে হাওয়ায় তারা চঞ্চল কম্পমান, সে হাওয়ায়ও দিগন্ত থেকে উঠে আসা সবুজ শস্য কাঁপানো সূক্ষ্ম অন্তরঙ্গ হাওয়া নয়। এ হাওয়াকে সে চেনে না, অসহ্য রোদ, গাছ নেই, ছায়া নেই, নিচে কোমল ঘাস নেই, এটা কীরকম কথা? ক্লান্তিতে দেহ ভেঙে আসছে, অথচ ছায়া নেই, ঘাস নেই, আরও বিরক্তিকর এ কথা যে কাউকে বলবে এমন কোনো লোক নেই। এখানে ইটের দেশে তো কেউ নেই, তার দেশের যারা বা আছে তারাও মন হারিয়েছে, শুধু গোগানো পেট তাদের হাঁ করে রয়েছে।
অন্ধ চোখে চেয়ে। তবু যাক, ভুতুনি আসছে দেখা গেল। কিরে ভুতুনি? ভুতুনি উত্তর দিলে না, তার চোখ শুধু ড্যাব ড্যাব করছে আর গরম হাওয়ায় জট পরা চুল উড়বার চেষ্টা করছে। কিন্তু কিরে ভুতুনি? ভুতুনি এবার নাক উপরের দিকে তুলে কম্পমান জিহ্বা দেখিয়ে হঠাৎ কেঁদে ফেললে ভ্যাঁ করে। কেউ দিল না বুঝি, পেট বুঝি ছিঁড়ে যাচ্ছে। কিন্তু একটা মজা হয়েছে কি জানিস, কোত্থেকে একটা মেয়ে রক্ত ছিটাতে ছিটাতে এসে আমাকে দুটো পয়সা দিয়ে চলে গেল। তার মাথায় আমাদের সেই ঝিরার মাথার চুল, তেমনি ঘন তেমনি কালো। কিন্তু তুই কাঁদছিস কেন ভুতুনি? ভুতুনি, ওরে ভুতুনি, কি একটা বলে ফেলে ভুতুনি চোখ মুখ লাল করে কাঁদতে শুরু করল। তার ভাই ভূত মারা গেছে, কোনো নতুন কথা নয়, পুরনো কথা শুধু আবার বলা হলো। সে মরেছে, ও মরেছে, কে মরেছে বা কে মরছে সেটা কোনো প্রশ্ন নয়, আর মরছে মরেছে কথা দুরঙা দানায় গাঁথামালা। অথবা রাস্তায় দুধারের সারি সারি বাড়ি, যে বাড়িগুলো অদ্ভুতভাবে অচেনা অপরিচিত, মনে হয় নেই অথচ কেমন আলগোছে অবশ্য রয়েছে। ভুতুনির কান্না কাশির মধ্যে হারিয়ে গেল। কাশি থামলে ভুতুনি হঠাৎ বললে, পয়সা? তার পয়সার কথাই যেন শুধু হচ্ছে। হ্যাঁ, দুটো পয়সা আমুর কাছে আছে বটে, কিন্তু আমু তা দেবে কেন? ভুতুনির চোখ কান্নায় প্যাক প্যাক করছে, সায়ন্তন ঘরাভিমুখ চাঞ্চল্যে থরথর করে কাঁপছে। কোন সে গুহায় ফিরে যাবার জন্য তাদের এই উদগ্র ব্যস্ততা? সে গুহা কি ক্ষুধার? এবং সে গুহায় কি স্তূপীকৃত হয়ে রয়েছে মাংসের টিলা, ভাতের পাহাড়, মাছের স্তূপ? কত বৃহৎ সে গুহা! অচেনা আকাশের তলে, অচেনা সন্ধ্যায় আমুর অন্তরে একটা অচেনা মন ধীরে ধীরে কথা কয়ে উঠছে, ক্ষীণ তার আওয়াজ। তবু মনে হয় গুহার পানে প্রবাহিত এ বিপুল জলস্রোতকে ছাপিয়ে উঠছে তা। কি কইছে সে? আর কিছু কিছু জ্বলছে, কিন্তু আমু কেন দেবে? ভুতুনি আরও কাঁদল, আগের চেয়ে এবার আরও তীব্রভাবে। তাই দেখে আমুর চোখ জ্বলে উঠল। চোখ যখন জ্বলে উঠল তখন দেহ জ্বলতে আর কতক্ষণ? একটা বিদ্রোহ, একটা ক্ষুরধার অভিমান ধা ধা করে জ্বলে উঠল সারা দেহময়। তাতে শুধু কেমন যেন প্রতিহিংসার উজ্জ্বলন্ত উপশম। সন্ধে হয়ে উঠছে, বহু অচেনা পথে ঘুরে ঘুরে আমু জানলে যে ও পথগুলো পরের জন্যে, তার জন্য নয়। রূপকথার দানবের মতো শহরের মানুষরা ভুতুনির গলার তলে ময়লা শুকনো কাদার মতো লেগে রয়েছে। থাক সে কথা, অস্পষ্ট তার কথা, অথচ সে অস্পষ্টতা অতি উগ্র। মানুষের ভাষা নয়, জন্তুর হিংস্র আর্তনাদ। কি এই সন্ধ্যা না হয় অচেনা সন্ধ্যা হলো? রূপকথার সন্ধ্যা, ও তো সন্ধ্যা, কিন্তু তবু সন্ধ্যা। আর এ সন্ধ্যায় তুমি আমাকে নির্মমভাবে কণ্টকাকীর্ণ প্রান্তরে দাঁড় করিয়ে রেখেছ। কে তুমি? তুমি কে জানো? সারা আকাশ আমি বিষাক্ত রুক্ষ জিহ্বা দিয়ে চাটব, চেটে চেটে তেমনি নির্মমভাবে রক্ত ঝরাবো সে আকাশ দিয়ে। কে তুমি? তুমি কে? আমুর সমস্ত মন স্তব্ধ এবং নুয়ে রয়েছে অনুতপ্ত অপরাধীর মতো। সে ক্ষমা চায়, শক্তিশালীর কাছে সে ক্ষমা চায়, যেহেতু শক্তিশালীর অন্যায়ও নেয়। সে ন্যায়ের প্রতি অন্যায় করা গুরুতর পাপ, সে পাপ করেছে এবং তাই সে ক্ষমা চায়। দুটি ভাত দিয়ে শক্তিশালী তাকে ক্ষমা করুক। চারধারে তো রাত্রির ঘন অন্ধকার, শক্তিশালীর ক্ষমা করার কথা জানবে না কেউ, শুনবে না কেউ। ওধারে কুকুরে কুকুরে কামড়া কামড়ি লেগেছে, মনের এ পবিত্র সান্ত্বনায় সে কোলাহলের তীক্ষ্ণ আওয়াজ অসহনীয় মনে হলো বলে হঠাৎ আমু দূর দূর বলে চেঁচিয়ে উঠল। তারপর জানল যে ওরা মানুষ, কুকুর নয়, অথবা ভিতরে কুকুর বাইরে কুকুর নয়, কিন্তু আমু মানুষ, ভিতরে বাইরে মানুষ। সে মাপ চায়। কিছুক্ষণ পর সে হঠাৎ উঠে পড়ল, তারপর অদ্ভুত দৃষ্টিতে কিসের সন্ধানে যেন তাকালো রাস্তার ক্ষীণ আলো এবং দুপাশের স্বল্পালোকিত জানলাগুলোর পানে। একতলা, দোতলা, তেতলা, আরও উঁচুতে স্বল্পালোকিত জানালা ধরাছোঁয়ার বাইরে। তুমি কি ওখানে থাকো? তারপর কখন মাথায় ধোঁয়া উঠতে লাগলো এবং কথাগুলো মাথায় ধোঁয়া হয়ে উঠছে,
উদরের অসহ্য তাপে জমাট কথাগুলো ধোয়া হয়ে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, আর গলাটা যেন সুরঙ্গ। আমু শুনতে পারছে বেশ যে কেমন একটি অতি ক্ষীণ আওয়াজ সে গভীর ও ফাঁকা সুরঙ্গ বেয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে আসছে উপরের পানে, এবং অবশেষে বাইরে যখন মুক্তি পেল তখন তার আঘাতে অন্ধকার ঢেউ জাগল। ঢেউগুলো দুধারের খোলা চোখে ঘুমন্ত বাড়িগুলোর গায়ে ধাক্কা খেয়ে ফিরে এলো তার কানে। মা গো, চারটি খেতে দাও। এই পথ, ওই পথ, এখানে পথের শেষ নেই, এখানে ঘরে পৌঁছানো যায় না, ঘর দেখা গেলেও কিছুতেই পৌঁছানো যাবে না সেখানে। ময়রার দোকানে আলো জ্বলে, কারা খেতে আসে, কারা খায়, আর পয়সা ঝনঝন করে, কিন্তু এধারে কাঁচ, কাঁচের এপাশে মাছি, আর পথ আর আমো। তবু দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু ভেতর থেকে কে একটি লোক বাজের মতো খাই খাই করে তেড়ে এলো। আরে, লোকটি অন্ধ নাকি? মনে মনে আমু হঠাৎ হাসলো এক চোট। অন্ধ না হলে অমন করবে কেন? দেখতে পেত না যে সে মানুষ? পথে নেবে আমু ভাবলে, একবার সে শুনেছিল শহরের লোকেরা অন্ধ হলে নাকি শোভার জন্য নকল চোখ পরে। দোকানের লোকটি অন্ধই, আর তার চোখে সে নকল চোখ। কিছু একটা আওয়াজ শুনে হয়তো ভেবেছে বাইরে কুকুর, তাই তেড়ে উঠেছিল অমন করে। কিন্তু সে কথা যাক, আশ্চর্য হতে হয় কাণ্ড দেখে, নকল চোখে আর আসল চোখে তফাত কিছু নেই। তারপর মাথায় আবার ধোয়া উঠতে লাগলো। ময়ূরাক্ষীর তীরে কুয়াশা নেবেছে, স্তব্ধ দুপুর, শান্ত নদী, দূরে একটি নৌকায় খরতাল ঝনঝন করছে, আর এধারে শ্মশান ঘাটে মৃতদেহ পড়ছে। ভয় নেই, মৃত্যু কোথায়? মৃত্যুকে সে পেরিয়ে এসেছে, আর অলিগলি দিয়ে ঘুরে মৃত্যুহীনতার উন্মুক্ত সদর রাস্তায় সে এসে পড়েছে। কড়া একটা গন্ধ নাকে লাগছে, কি কোলাহল, লোকেরা আসছে যাচ্ছে, হোটেল, দাঁড়াবে কি এখানে? দাঁড়ালেও দাঁড়াতে পারে, তবে নকল চোখ পরা কোনো অন্ধ তো নেই এখানে, আওয়াজ পেয়ে তেড়ে আসবে না তো খাই খাই করে। কিন্তু গন্ধটা চমৎকার। তারপর বোশেখ মাসে শূন্য আকাশ হঠাৎ যেমন মেঘে ছেয়ে যায়, তেমনি দেখতে না দেখতে একটা ভীষণ কালো ক্রোধে তার ভেতরটা করাল হয়ে উঠল, আর কাঁপতে থাকলো সে থরথর করে। সিঁড়ির ধারে একটা প্রতিবাদী ভঙ্গিতে সে রইল দাঁড়িয়ে। অবশেষে ভেতর থেকে কে চেঁচিয়ে উঠল, আরেকজন দ্রুত পায়ে এলো এগিয়ে, এসে হীন ভাষায় কর্কশ গলায় তাকে গালাগাল দিয়ে উঠল। এজন্যই আমু প্রস্তুত হয়েছিল। হঠাৎ সে ক্ষিপ্তের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর, এবং তারপর চকিতে ঘটিত বহু ঝড় ঝাপটার পর দেহে অসহ্য বেদনা নিয়ে আবার যখন সে পথ ধরল, তখন হঠাৎ কেমন হয়ে একবার ভাবলে, যে লোকটা তাড়া করে এসেছিল সেও যদি ময়রার দোকানের লোকটার মতো অন্ধ হয়ে থাকে, হয়তো সেও অন্ধ, তার ও চোখ নকল। শহরে এত এত লোক কি অন্ধ? বিচিত্র জায়গা এই শহর। চাঞ্চল্যকর ঘটনাটির পর উত্তেজিত মাথা ঠান্ডা হতে সবাই নিল, এবং সে উত্তেজনার মধ্যে কোন রাস্তা হতে কোন রাস্তায় ঘুরে ঘুরে হঠাৎ এক সময় সে থমকে দাঁড়ালো। দাঁড়িয়ে ভাবল, যে পথের শেষ নেই, সে পথে চলে লাভ নেই, বরঞ্চ ওই যে ওখানে কে ককাচ্ছে সেখানে গিয়ে দেখা যাক কি হয়েছে তার। ফুটপাথের ধারে গ্যাস পোস্ট, তার তলে আবছা অন্ধকারে কে একটা লোক শুয়ে রয়েছে, আর পেটে হাত চেপে দুরন্ত বেদনায় গোঙাচ্ছে। তার একটু তফাতে যে কটা লোক উবু হয়ে বসে রয়েছে তাদের মুখে কোনো সাড়া নেই, তবু তারা নিঃশব্দে ধুঁকছে। আমু কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর আপন মনে থমকে ভাবল, ওদের সঙ্গে তার চেনা নেই, ওদের বেদনার সঙ্গে তার পরিচয় নেই, সে কেন যাবে তাদের কাছে? যাবে না। তারপর কেমন একটা চাপা ভয়ে সে যেন ভাঙা পানিয়ে পালিয়ে চলল। কি যে সে ভয়, সে কথা সে স্পষ্ট বলতে পারবে না, এবং সে কথা জানবারও কোনো তাগিদ নেই। তবু যে কেমন একটা ভয় কালো ছায়াচ্ছন্ন করে তুলেছে তার সারা অন্তর, সে ভয় হতে মুক্তি পাবার জন্যে সে পালিয়ে যাবে সে রাস্তা দিয়েই, যে রাস্তার কোনো শেষ নেই। যে ছায়া ঘনিয়েছে মনে তারও কি শেষ নেই? আর
সে ছায়া কি মৃত্যুর? অনেকক্ষণ পর তার খেয়াল হলো যে একটা বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে সে, আর তার গলার সুরঙ্গ দিয়ে একটা আর্তনাদ বেয়ে বেয়ে উঠছে উপরের পানে। এবং যখন সে আর্তনাদ শূন্যতায় মুক্তি পেল, রাত্রির বিপুল অন্ধকারে মুক্তি পেল, অত্যন্ত বিভৎস ও ভয়ঙ্কর শোনালো তা। এ কি তার গলা, তার আর্তনাদ? সে কি উন্মাদ হয়ে উঠেছে, অথবা কোনো দানও কি ঘর নিয়েছে তার মধ্যে? তবু তার মনের প্রশ্নকে উপেক্ষা করে সুরঙ্গের মতো গলাবে তীক্ষ্ণ তীব্র বিভৎস আর্তনাদের পর আর্তনাদ বেরিয়ে আসতে লাগল, আর সে থরথর করে কাঁপতে লাগল আপাদমস্তক। অবশেষে দরজার প্রাণ কাঁপল, কে একটা মেয়ে দরজা খুলে বেরিয়ে এলো। এসে অতি আস্তে আস্তে অতি শান্ত গলায় শুধু বললে, নাও। কি কি সে নেবে? ভাত নেবে? ভাতি কে সে চায়? সে ভাতি চায়। এই দুনিয়ায় চাইবার হয়তো আরও অনেক কিছু আছে, কিন্তু তাদের নাম সে জানে না। ত্রস্ত ভঙ্গিতে ময়লা কাপড়ের প্রান্ত মেলে ধরে সে ভাতটুকু নিলে, নিয়ে মুখ তুলে কয়েক মুহূর্ত নিষ্পলক চোখে চেয়ে রইল মেয়েটির পানে। মনে হচ্ছে যেন চেনা চেনা, না হলে সে চোখ ফেরাতে পারবে না কেন? নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু একটু বিস্ময় নিয়ে কয়েক মুহূর্ত তার পানে চেয়ে থেকে দরজা বন্ধ করে দিলে।